What's up, Radian? কি অবস্থা সবার? আর আজকের ভিডিওটা একচুয়ালি ডিফারেন্ট টাইপের ভিডিও হবে। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে বাইক নিয়ে। যারা বাইক লাভার তারা জানে আসলে বাইকটা কী জিনিস। ফ্যাক্ট হচ্ছে যে চায়নাতে বাইকটা ইউজ করা অনেক কষ্ট, কারণ বাইকে হচ্ছে অনেক প্যারা আছে অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে যে এখানে কিছু কিছু প্রভিন্স আসলে বাইক ব্যান করে দেওয়া, আর সো বিশেষ করে তেলের বাইকগুলো। এখানে গাড়ির দাম, বাইক দাম অনেক কম, আর ভালো ভালো বাইক পাওয়া যায় যদিও, কিন্তু ব্যানের কারণে আমরা ইউজ করতে পারি না। বাট জিনিসটা হচ্ছে যে আমরা ইলেকট্রিক বাইক ইউজ করতে পারবো, ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক স্পোর্টস বাইক। আর ইলেকট্রিক বলতে শুধু স্কুটি না, আমরা ইলেকট্রিক স্পোর্টস বাইকগুলো ইউজ করতে পারবো। এখন আমার এখানে অয়েল বাইক ইলিগ্যাল, সো দ্যাটস হোয়াই সবাই একটা অল্টারনেটিভ ওয়ে বের করছে, ওরা স্পোর্টস বাইকের মতো দেখতে চার্জার বাইক বের করছে। ওইটাই সেম জিনিসটাই, বাট আসলে গিয়ার চেঞ্জ না করার মধ্যে এখন ওইরকম বাইকটা চালা আমার মজা হবে না দেখে আমি আর কিনি নিই। ফ্যাক্ট হচ্ছে যে আমার ফ্রেন্ড আছে একজন, ও কিনছে, এখন ওইটাই আপনাদেরকে দেখাবো, দেখি কেমন হয়। আর সাথে থাকুন জাস্ট স্টেডিয়াম। সো আমার ফ্রেন্ডটা বাইকটা অর্ডার দিয়েছে হচ্ছে তাওবার মাধ্যমে, এখন তাওবা থেকে প্রায় 7 দিন লাগছে বাইকটা পুরোপুরি ঠিকঠাক করে পাঠাতে। এখন বাইকটা আমাদের ভার্সিটির বাইরে আসবে, এখন আমরা সবাই মিলে, আমরা তিনজন মিলে যাচ্ছি একটু রিসিভ করতে। আমরা তিন বাঙালি বাই ব্রাদার। এই মিকো, বাইকটা হচ্ছে আহাদের, আমরা হলো এখানে চাইনিজ মিকো বলে ডাকি। কেমন লাগছে তোমার ফিরে বলা? ওকে, লেটস সি, তুই কিছু বলবি? আমি অনেক এক্সাইটেড। আমি 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 আজকে বলতেছিলাম যে ও যদি বাইকে বসে তাহলে কি হবে, কি হইতে পারে হাত বাইকের ক্যাপাবিলিটি পরীক্ষা হবে, ঠিক আছে, যে বাইক আসলে কতটা মজবুত। আচ্ছা, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি এক্সাইটেড, যদিও গিয়ার নাই, ক্লাস অনেক প্যারা, তারপর দেখি কি হয়, বাইকটা কেমন দেখবো। এটা স্পোর্টস বাইক, সো দিস ইজ আওয়ার ক্লাস গাইস। কেশো খায় প্রবলেম হচ্ছে যে আমাদের এই ভাইটা অনেক চাইনিজ ভালো পারে, তো এখন না সবার সামনে দেখাতে পারে না চাইনিজ, বুঝতে পারে না, বাঙালি না বুঝলে মানুষ বুঝে না, বাঙালি বুঝে না, সমস্যা নাই, বাঙালি অনেক ভালো, আমরা জানি তুই খুব চাইনিজ ভালো পারিস, তুই পুরো চাইনিজ। যদি বাইকটা আমার না, বাট যদি আমি যদি আমার না তবু আমার, ঠিক আছে, চালাতে গেলে তো হইছে না, অবশ্যই বাইকটা যদি ওর থাকবে না আমারই থাকবে, এখন অটোর মতো চালাতে হবে আর কি, ইলেকট্রিক বাইক তো এরকম ভাবে করতে হবে, গিয়ার না চেঞ্জ করলে বাইক চালা কি মজা, বাইকের চালানে মজা নাই। আর বাংলাদেশে অনেক বাইক লাভার আছে, যে গ্রুপ, ও মাই গড, বাংলাদেশ থেকে অনেক, তো লেটস সি বাঙালিরা চায়নাতে বাসে বাইক ইউজ করবে, দেখি কি হয়। আমাদের বাইক এখানে চলে আসছে, এখন নামানামি হবে, তারপর আনপ্যাক করে দেখি কেমন দেখতে লাগে। আমি পার্ট নাকি কামনা দার জন্য আসি, আচ্ছা আমাদের এখন ধরতে হবে, তো এখন নামাই, সো স্টে কানেক্টেড, আই উইল শো ইউ দ্য বাইক, ওয়েট ফর ইট।
চালাতে কেমন লাগলো সেটা বলো আগে। খুবই জোস লাগলো, স্পিডও ভালো, মজা পেলাম চালায়। একবারে 80 উঠানো যায়। আচ্ছা বাইকটা 85 টপ 85 না, আমি 80 উঠাইছি যদিও, আর উঠাবো সময় তো আছে। আচ্ছা ই এটা কয় ব্যাটারি দিই? 8 ব্যাটারি। 8 ব্যাটারি আর কত নিছে এটা বাংলাদেশি টাকায়? বাংলাদেশে 70,000 টাকা। এখন আসলে আমি কোম্পানিতে অর্ডার করে বানাইছি, এর জন্য 70 লাগছে। আমি দোকান থেকে কিনলে হয়তো 1,00,000 লাগবে। সো যদি আপনারা কেউ বাইক কিনতে চান এরকম 70,000 থেকে 1,00,000 মতো লাগতে পারে, বিশেষ করে যদি আপনারা কোনো কোম্পানি থেকে অর্ডার দেন, বিশেষ করে তাও থেকে, তো 70-80,000 ভিতরে এরকম স্পোর্টস বাইক পেয়ে যেতে পারেন। যদি কেউ কিনতে চান আপনারা দেখতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বাইক বাজার শুরু করে দিয়েছি। 70,000 বাইক না না 70,000। সো এটাই এটাই ছিল আমার ভিডিও, দেখা হবে পরে ভিডিওতে। সো স্টে টিউন গাইস, বাই বাই, লাভ ইউ গাইস। Thank you.